আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আমি বেলাল হুসাইন আজকে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে উনত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এরকম একটি কাজ দেখতে পাবে যেখানে লেখা রয়েছে অনুচ্ছেদ লিখে খুঁজি নিজে নির্দেশনা বলা রয়েছে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে ক্রিয়া শব্দগুলোর নিচে ডাক দাও তো শিক্ষার্থীরা আমরা এখন একটি অনুচ্ছেদ লেখার চেষ্টা করব সেই অনুচ্ছেদটি হবে একশো শব্দের মধ্যে আর সেই অনুচ্ছেদে অবশ্যই বেশ কিছু ক্রিয়া শব্দ থাকবে যে শব্দগুলোর নিচে দাগ দিয়ে আমরা চিহ্নিত করে দেব তোমাদের মূল বইতে এরকম ফাঁকা জায়গা করে দেওয়া রয়েছে তোমরা চাইলে এখানে এই অনুচ্ছেদটি লিখতে পারো আবার তোমরা চাইলে আলাদা একটি খাতায়ও এই অনুচ্ছেদটি লিখতে পারো তো চলো দেখে নিচ্ছে যে কিভাবে আমরা এই অনুচ্ছেদটি লিখতে পারি শিক্ষার্থীরা আমি এই অনুচ্ছেদটি লিখেছি খেয়াল করো আমি বেলাল হুসাইন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আমার গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ে যাই আমার ছোট বোনের নাম মীনা সেও চতুর্থ শ্রেণীতে পড়ে সে এবং আমি একসাথে স্কুলে যাই আমাদের ছোট পরিবার আমার বাবা একজন কৃষক তিনি জমিতে ধান চাষ করেন ফসল ফলান আমাদের খেতে উৎপন্ন ফসল আমরা নিজেদের খাবারের জন্য রাখি আর বাকিটা বাজারে বিক্রি করে দেই। আমার বড় ভাই একজন ব্যবসায়ী তিনি বাজারে বড় একটি দোকানে ব্যবসা করেন তিনি মূলত জামা কাপড় বিক্রি করেন তার দোকানে হরেক রকম পোশাক পাওয়া যায় এগুলো গ্রামের মানুষ কিনতে পছন্দ করেন আমার মা একজন গৃহিণী তিনি আমাদের পরিবারে সার্বিক দিক দেখে রাখেন মূলত তিনি আমাদের সংসার গুছিয়ে রাখেন আমি আমার পরিবারের সকল সদস্যকে খুব ভালোবাসি তো শিক্ষার্থীরা দেখলে যে আমি যে কোনো একটি বিষয় নিয়ে এখানে একটি অনুচ্ছেদ লিখলাম তো তোমরাও যে কোনো একটি বিষয় নিয়ে অনুচ্ছেদ লিখতে পারো আমি এখানে যে বিষয়টি নিয়ে অনুচ্ছেদ লিখেছি তোমরা যে ঠিক একই বিষয় নিয়ে একইভাবে অনুচ্ছেদ লিখবে বিষয়টা এমন না তোমরা যে কোনো বিষয় নিয়ে এখানে অনুচ্ছেদ লিখতে পারো তোমাদের মনের মতো করে তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে তোমাদের ইচ্ছে মতো যে কোনো অনুচ্ছেদ তোমরা এখানে লিখবে তবে অবশ্যই খেয়াল করবে সেই অনুচ্ছেদটি যেন মোটামুটি একশো শব্দের মধ্যে হয় বা একশো শব্দের আশেপাশে হয় আরেকটি বিষয় যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সেই অনুচ্ছেদের মধ্যে অবশ্যই ক্রিয়া শব্দ থাকতে হবে আর সেই শব্দগুলোকে আমরা নিচে দাগ দিয়ে চিহ্নিত করে দেবো যেমন দেখো এই অনুচ্ছেদে আমি বেশ কিছু শব্দ লিখেছি যেগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে এখানে শব্দটি হচ্ছে পরি পরির নিচে তোমরা দেখতে পাচ্ছ কি দাগ দেওয়া রয়েছে আবার রয়েছে যাই পরে করেন যাই ফলান রাখি বিক্রি দেই এই যে প্রত্যেকটি শব্দ তোমরা দেখতে পাচ্ছ যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে বা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এই প্রতিটি শব্দই হচ্ছে এক একটি ক্রিয়া শব্দ আর ক্রিয়া শব্দ কাকে বলে ক্রিয়া শব্দ হচ্ছে সেই শব্দগুলো যে শব্দগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি কোনো কিছু হচ্ছে বা কোনো কাজ করাকে বোঝানো হচ্ছে এগুলোই হচ্ছে মূলত ক্রিয়া শব্দ যেটিকে আমরা ইংরেজিতে ভার্ব বলে থাকি তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা এই অনুচ্ছেদটি লিখবে এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায় যেখানে আমরা দেখতে পাবো নমুনা পাঁচ নমুনা পাঁচে আমরা আরও একটি লেখা দেখতে পাবো এবং সেই লেখা অনুযায়ী আমাদের যে কাজটি করতে হবে সেই কাজের সমাধান যেটি হতে পারে সেটি আমি তোমাদেরকে এর পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি